থেকে পাঁচ ঘন্টা কিউব মিলাই এই পর্যায়ে সাতাশ বার রুবিক্স কিউব খেলায় চ্যাম্পিয়ন হওয়া সাকিব ইবনে রশিদ রিভু এইচএসসি পরীক্ষায় জিতে পারতেন তো আমার আগে যেহেতু অন্যান্য ডিসিপ্লিনে কেউ পার্টিসিপেট করে নাই সো দ্যাট টাইম বাই ডিফল্ট আমার যত রেকর্ড ছিল আমি সেটা যতক্ষণেই মিলাই রুবিক্স কিউব ছাড়া বাকিগুলা সেটা বাই ডিফল্ট ন্যাশনাল রেকর্ড হয়ে যাচ্ছিল। আচ্ছা, এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, কোন মেথডটি বেটার, সিএফওপি নাকি রুকস? সিএফওপি আর রুকস যে মেথডটা, দুইটা মেথড হচ্ছে দুই ধরনের, তোমার একটা ফান্ডামেন্টাল ডিফারেন্সটা বোঝাই, একটা হচ্ছে কর্নার দিয়ে মেলানো শুরু করে ব্লক বাই ব্লক, আর একটা হচ্ছে লেয়ার বাই লেয়ার। দুইটা টোটালি ডিফারেন্ট ক্যাটাগরির মেথড আসলে। যেমন লেয়ার বাই লেয়ারের কতগুলো মেথড আছে, তার মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট ধরা হয় ফ্রেডরিককে, মানে সিএফওপি। আর ব্লক বাই ব্লক যেটা, ব্লকের মধ্যে হচ্ছে তোমার রুকসটা হচ্ছে ভালো। এখন ইটস আপ টু ইউ। রুকস দিয়ে পৃথিবীতে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কিউবার আছে, ফ্রেডরিক মেথডে তো ওয়ার্ল্ড ক্লাস লেভেলের কিউবার আছেই, মোস্ট অফ দেম আর ইউজিং ফ্রেডরিক। কিন্তু ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে দুইটাতেই তুমি যাইতে পারো, তোমার মাথায় রাখতে হবে রুকসের রিসোর্সও অনেক কম, সো তোমার হেল্প লাগলে ইউল হ্যাভ টু হেল্প ইউর সেলফ। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে যে রুকস মেথডে তোমার প্র্যাকটিস অনেক বেশি করা লাগে। এগুলো হচ্ছে কনসগুলো আমি বলতেছি, যে প্রবলেমগুলো কী, কেন আমি মিলাই না, কারণ আমি নিজে ফ্রেডরিক মেথড ইউজ করতাম, ফারাবিও ফ্রেডরিক মেথড ইউজ করে। তো রুকসে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে তোমার চিন্তা করতে হয় অনেক বেশি, মানে কম্পিটিশন আমরা যখন যাই তখন আমরা, মানে আমি আমার পার্সোনাল ইয়েটা হচ্ছে আমি অ্যালগোরিদমের স্ট্রেস কম রাখতে চাই, কারণ যত মাথায় চিন্তা থাকবে কম্পিটিশন এনভায়রনমেন্টে এটা অনেক প্রেশার দেয়। তো রুকসের চিন্তাভাবনা মানে ব্রেইনের ইনভলভমেন্ট অনেক বেশি সলভিংয়ের ক্ষেত্রে ফ্রেডরিকের তুলনায়। তো এগুলো হচ্ছে কনসগুলো। আর এখন যদি আমি ভালো দিকগুলো বলি, রুকসের সবচেয়ে ভালো দিক হচ্ছে রুকসে অনেক কম মুভে মিলানো যায় কি, মানে ফ্রেডরিকে যদি তোমার এভারেজলি আমরা যখন মিলাই সেটা পঞ্চাশ থেকে মানে 55 এভারেজ মুভ লাগে, রুকসে সেটা 30 ঘরে। সো তুমি বুঝতে পারতেছো যে তুমি যদি মানে কিউবটাকে মোস্ট এফিশিয়েন্টলি মিলাইতে চাও সেক্ষেত্রে ইউ শুড গো টু রুকস মেথড। বাট ওভারঅল জাস্টিফিকেশানে আমি যেটা বলবো, আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি নিজে যেহেতু ফ্রেডরিক মেথড ইউজ করি, সো আই উড প্রিফার ফ্রেডরিক, কারণ হচ্ছে রুকস মেথডের অনেক নানান ধরনের সমস্যা আছে। আপনি কোন ব্র্যান্ডের কিউব ইউজ করতেন? আমি সর্বশেষ যে কিউবটা ইউজ করতাম সেটা হচ্ছে ভালস্ট্রি। আচ্ছা ভাই, এবার একটা কনফিউশন ক্লিয়ার করতে চাই। ইউটিউবে একটি ভিডিওতে আমরা দেখতে পাই আপনি চোখ বন্ধ করে একটা না পাঁচটি কিউব মিলিয়েছেন, তো কিভাবে করলেন সেটা, মানে ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন। প্রথমত হচ্ছে আমি কিন্তু ব্লাইন্ড ফোল্ডেড কিউবার না, আমি মিলাইতে পারি কিন্তু আমি কিন্তু ব্লাইন্ড ফোল্ডেড কিউবিং করি না। তোরা যে ভিডিওটা দেখিস, অনেকে ভিডিওটা দেখছে পুরোটাই, ডিসক্লেমারটা মিস করছে। আলটিমেটলি হোয়াট আই ডিড, আই জাস্ট রিক্রিয়েটেড দ্য ভার্সন অফ ব্রিটেন্স গট ট্যালেন্ট। ওরা কীভাবে এটা করছে সেটাই আমি আসলে দেখাইতে চাইছিলাম। এক্স্যাক্টলি, ব্রিটেন্স গট ট্যালেন্টে যে ছেলেটা আসলে এটা মিলাইছে, পুরো জিনিসটা ফেক ছিল, বুঝছিস? সো আমার কথা হচ্ছে ওইভাবে ওইভাবে তিনটা না, ওইভাবে তিরিশটা মিলানো যায়। সো দ্যাটস ওয়াই আমি পাঁচটা মিলাই দেখাইছি যে ইটস পসিবল। সো আমি জানতাম কিউবার যারা আছে ওরা জানে যে আমি ব্লাইন্ডফোল্ড মিলাই না, ওরা বুঝবে, কিন্তু জিনিসটা যে এইভাবে যে এটা কিন্তু আসলে ইয়ানা বি এন্টারটেইন, এটা এন্টারটেইনমেন্টের জন্য এবং তুমি দেখো, এটা হচ্ছে জাস্ট ওইটার একটা রিক্রিয়েশন। সো আমি জানি না, মানুষ এটা অন্যভাবে বুঝছে। আচ্ছা, নতুন যারা আছে কিউব মেলাতে জানে না বা শিখতে চায়, তো তারা যদি আপনার কাছে জানতে চায় যে কিউব মেলানো কঠিন নাকি সহজ, তো এই প্রশ্নের উত্তরে কি বলবেন? সো ব্যাপারটা যতটা সহজ মনে হয় কিউবটা, আবার এতটা সহজও না, আবার যতটা কঠিন মানুষ দেখায় ব্যাপারটা ততটা কঠিনও না একদম। যদি সাম আপ যদি করি, সাম আপটা হচ্ছে এরকম যে রুবিক্স কিউব মেলানোটা অনেক সহজ, কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু বি আ প্রো কিউবার, মানে যে কোনো কিছুতেই প্রো হওয়ার জন্য ইটস ডিফিকাল্ট। আমি আমি একটু বলি, আমি ভেবেইছিলাম যে আপনি বাইরে যাচ্ছেন আসলে রুবিক্স কিউবের প্রতি ফোকাস দেওয়ার জন্য, পাশাপাশি অন্যান্য যা কিছু আমি বাংলাদেশে করতাম, এই কোকারিকুলার অ্যাক্টিভিটিস গুলো আমার জন্য অনেক বড় একটা পিছুটান ছিল, যে আমি কি কি করবো, এতদিন ধরে যে জিনিসটা বিল্ড আপ করছি, ডেভেলপ করছি, এটাকে একেবারে হুট করে ছেড়ে কিভাবে চলে যাই। তো তখন পর্যন্ত সত্যি কথা বলতে রাফিদের সাথে আমি একমত যে আমারও ইচ্ছা ছিল আমি ক্যানাডা এসে জিনিসটা কন্টিনিউ করবো, এই কারণেই কিন্তু আমি আমার সাথে 21-22টা কিউব নিয়ে ট্রাভেল করছি। বড় যে ক্যানাডার যখন বিভিন্ন প্রান্তে কিন্তু কম্পিটিশন হয়, তো আমার বাসস্থানের থেকে, মানে আমি যে প্রভিন্সে থাকতাম অন্টারিওতে, 2018 সালের কথা বলতেছি, তখন আমি অন্টারিওতে থাকতাম, অন্টারিওতে টরন্টোর আশেপাশে যেখানে নিয়ারবাই কম্পিটিশন সেটাও প্রায়
চার ঘন্টার ড্রাইভ, এরকম দূরত্বে কম্পিটিশন হতো। সো আমার পক্ষে পসিবল ছিল না যে একটা মানে মানুষ নতুন ক্যানাডায় আসছি তখন হিমশিম খাচ্ছি মানায় চলতে যে কেমনি কী করবো। তো পুরো 18 সালে টরন্টোতে কোনো কম্পিটিশন হয় নাই, সো আমি কোনো পার্টিসিপেট করতে পারিনি। 19 আমি মুভ করলাম, মানে চলে আসলাম হচ্ছে নতুন ভার্সিটিতে, নিউফাউন্ডল্যান্ডে, মানে যেখানে আমি এখন আছি। তো নিউফাউন্ডল্যান্ড আসার পরে দেখলাম নিউফাউন্ডল্যান্ডের পুরো প্রভিন্সেই এখন আমার গাড়ি আছে আল্লাহর রহমতে, কিন্তু ড্রাইভ করে যেতে পারবো, 3 ঘন্টা হলেও 4 ঘন্টা হলেও প্যারা নাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে নিউফাউন্ডল্যান্ডে কোনো কম্পিটিশনই হয় না, নিয়ার বাই কম্পিটিশন হচ্ছে পাশের প্রভিন্সে নোভাস্কশিয়াতে, যেখানে ড্রাইভ করে যাইতে হলে ফেরিটেরি পার হয়ে তোর অলমোস্ট 16-17 ঘন্টার উপরে যাবে ফেরিটেরি পার হওয়ার পরে। বাংলাদেশে যখন কিউবিলা শুরু করছি টাকা ছিল না, কিউবের কোনো অবস্থাও ছিল না, তারপরে কিউব পাইলাম, ইয়া পাইলাম, কম্পিটিশন পাই না, কম্পিটিশন পাইলাম, নিজে চলে আসলাম ক্যানাডা, ক্যানাডায় এসে আবার কম্পিটিশন পাই না। এরপরে কারণ হচ্ছে তখন গাড়ি নাই, কম্পিটিশন পাই যাওয়ার জন্য গাড়ি নাই, এখন গাড়ি আছে কম্পিটিশন নাই, মানে কি যে মানুষের জীবনটা মানে এইভাবেই চলে। রুবিক্স কিউবের সাথে আপনার নামটা অপ্রতুতভাবে জড়িয়ে ছিল এক সময়, তো এখন কি মনে পড়ে সেই দিনগুলোর কথা? যখন আমি দেখতেছি যে আমার আশেপাশের মানুষগুলো আস্তে আস্তে ভুলে যাচ্ছে যে রিভু নামটার সাথে রুবিক্স কিউব নামটা একটা সময় অতপ্রতভাবে জড়িত ছিল, ব্যাপারটা খুবই খারাপ লাগে আর কি। যে আই ওয়াজ রিয়েলি নস্টালজিক, যে কারণ সত্যি কথা বলতে এখানে না মানুষ জানেই না যে আমি যে আদৌ জীবনে রুবিক্স কিউব মিলাইতাম। বিকজ আমার ভার্সিটিতে ক্যানাডিয়ান ছেলেপেলেদেরকে দেখি অনেকে কিউব নিয়ে আসে, আমার ক্লাসের এক ছেলে একবার আমাকে চ্যালেঞ্জ করছে মানে কেন, ওই ছেলে মিলাই এক মিনিটে ওকটি রুবিক্স কিউবের একটা টি শার্ট পরে আসছে, তো আমার দেখে খুবই ভালো লাগছে যে আরে রুবিক্স কিউব এত বছর পরে দেখতেছি এরকম কিছু। তা আমি ওকে চাই বলছি যে তুমি যে এটা পড়ছো তুমি এটা চিনো ভাইয়া, ও বলে হ্যাঁ আমি তো মিলাই এসে আমার ব্যাগেও আসছে, বের করে দিল, বাট আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমি দেখতেছিলাম হচ্ছে এটা তো ব্র্যান্ডের কিউব বাট এটা তো মানে স্পিড কিউবিংয়ের জন্য ভালো না, তখন আমি বুঝে নিছি যে ও নর্মালি মিলায়। পরে ও আমাকে বলতেছিলো যে হ্যাঁ চলো তুমি মিলাতে পারো, আমি বলি হ্যাঁ পারি, বলে আসো রেস করি রেস করি। এসে টোটাল ধর 22টা কিউব নিয়ে আসছিলাম ক্যানাডাতে, আমি মানুষজনকে দিয়ে দিছি, যাকে যারই দেখছি এখানে কিউবের প্রতি একটু ইন্টারেস্টেড আছে হয়তো কিছুটা শিখিয়ে আমি কিউব দিয়ে দিছি যে ভাই এই যে নাও কিউব, তাও তুমি শিখো প্র্যাকটিস করো। আপনি তো এক সময় কিউব নেশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন, তো কিউব নেশনকে নিয়ে কিছু বলুন। এই যে আমরা যে ডিলেমার কথাটা বলতেছিলাম যে আমরা রুবিক্স কিউব পাই না, তুই বিশ্বাস করবি না জুবায়ের, রুবিক্স কিউবের দাম কিন্তু তখন ছিল $15, জাস্ট $15 বাংলাদেশি টাকা, হয়তো 800-900 এরকম হবে। সেই কিউবটা আমাদেরকে এমন হয়েছে যে কাউকে 3,000 টাকা দিয়ে কিনতে হয়েছে, জাস্ট বিকজ স্কার্সিটি, যে এটা ছিলই না সারা দেশে, কেউ কোনো ডিলার আনতো না, কিছু করতো না। তো তখন সেই জায়গা থেকে ফারহান যে কাজটা করলো, অনেকেই চেষ্টা করছে, এবং সত্যি কথা বলতে আমিও একটা সময় চেষ্টা করছি যে আমার লিঙ্কগুলো ধরে আমি কি কোনোভাবে কিউব পৌঁছায় দিতে পারি কিনা কিউবারদের কাছ থেকে, কিন্তু আই ফেল্ড, আমার এরকম লিঙ্ক আপ ছিল না যারা এক্সপোর্ট ইম্পোর্টের ইয়া করতে পারে। তো ফারহান খুবই ভালো একটা কাজ করছে, ফারহান সে এই কিউবের জিনিসটা শুরু করছে, এবং তার চেয়ে বড় কথা সুলভ মূল্যে। আই ডোন্ট কেয়ার যে ও কত টাকা লাভ করতেছে, হোয়াট আই কেয়ার দ্যাট ও সবার চেয়ে কম দামে আমাকে কিউবটা দিচ্ছে, আমি খুবই কম দামে কিউবটা পাচ্ছি। তো এই কারণে কিউব নেশন খুবই আসলে ভালো কাজ করছে, এবং কিউব নেশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলে শুধু ওর কথা বলবো এটা না, আরেকটা কোম্পানি আছে আর এম কিউব কালেকশন, আর একটা কোম্পানি আছে, তো ওরা দুজনে ওরা ভালোই করতেছে, বাংলাদেশের ছেলেপেলেদেরকে কিউব দিচ্ছে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছেন নিজের চারদিকে। আপনারা হয়তো অনেকে জানেন না রিউ ভাই অসম্ভব সুন্দর কবিতা আবৃত্তি করেন, মূলত কিউব জগতে আসার আগে থেকেই তিনি কবিতার জগতে বিচরণ করেন, বর্তমানে কিউবিং থেকে দূরে থাকলেও কবিতার সাথে আছেন এখনও। কানাডায় যাবার প্রথম দিকে নিয়মিত লাইভে এসে কবিতা আবৃত্তি করতেন। রিভু ভাইয়ের ইউটিউব চ্যানেলে আপনারা তার সকল আবৃত্তি এবং রেডিও প্রোগ্রামগুলো খুঁজে পেয়ে যাবেন। এছাড়া ভ্রমণ বিষয়ক অপর একটি চ্যানেলে রিভু ভাইকে দেখতে পাবেন অন লুপ উইথ কাব্য। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি, সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচে পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। তো বন্ধুরা, আমি মনে প্রাণে চাই রিউ ভাই যেন আবার কিউব জগতে ফিরে আসেন এবং ইউশিং দুয়ের রেকর্ডটি ব্রেক করেন। রিভু ভাইয়ের জন্য শুভকামনা, সৃষ্টিকর্তা যেন ওনাকে দীর্ঘজীবী করেন, আর যতদিন রিভু ভাই ফিরে আসছেন ততদিন আমরা অনুজরা কোনোভাবেই দমে যাব না, আমরা কিউবিং প্র্যাকটিস চালিয়ে যাব। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওর লিঙ্ক শেয়ার করুন, আর কমেন্ট বক্সে আপনারা যে কোনো রকমের সমালোচনা করতে পারেন, কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় উন্মুক্ত।
এবং সবশেষে রিভু ভাইয়ের কিছু মূল্যবান কথা শুনতে শুনতে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হ্যাপি কিউবিং। এখন যে কিউবিং মানুষকে কি দেয়, এক একজনকে এক এক জিনিস দেয়। আমাকে কিউবিং যেটা দিছে সেটা হচ্ছে অনেক মানুষের সাথে পরিচিতি দিছে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে রুবিক্স কিউব মিলায় হয়তো খুব ফিজিক্যাল বেনিফিট নাই, কোনো মেন্টাল বেনিফিট নাই। অনেকে বলে ম্যাথে ভালো হওয়া যায়, এগুলো কিচ্ছু না, এগুলো সব বোয়া কথা, সব বাদ। এগুলো খুবই মাইনর থিং। যেটা হয়, রুবিক্স কিউবের একটা চমৎকার কমিউনিটি আছে যেটা হচ্ছে স্কুল কলেজের অনেক বিস্তৃত। সো আলটিমেটলি যেটা হবে, তোমার নেটওয়ার্কিংটা অনেক ভালো হবে, যেটা তোমাকে প্রফেশনাল লাইফে অনেক হেল্প করবে। আচ্ছা, তো তোমরা চাইলে রুবিক্স কিউব মিলাতে পারো, ইটস আ ফান থিং, ব্যাপারটা খুবই ভালো। ফারাবি যেটা বললো, আমি একমত যে ব্যাপারটাকে এত সিরিয়াস নেওয়ার কিছু নাই। জীবনে সব কিছু বাদ দিয়ে আমি রুবিক্স কিউব মিলাবো, যেটা আমি করছিলাম অ্যাট ওয়ান টাইম। দেন আবার এত লাইটলি নেওয়ার কিছু নাই, যেটা বাচ্চাদের খেলনা। এটা বাচ্চাদের খেলনাও না, আবার এটা জীবন মরণও না, এটা মাঝখানে কিছু একটা। সবার জন্য হ্যাপি কিউবিং।